Assalamualaikum. Catch Cloud-এর সমস্ত মেম্বারকে জানাচ্ছি ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ বসন্ত। একসাথে আজকে পয়লা ফাল্গুন এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু কিছু করার নাই, কর্মজীবী ব্যস্ত মানুষ আমরা, সো দৌড়াতে হচ্ছে অফিসের উদ্দেশ্যে। খুব সকালে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। খুব সুন্দর একটা ভিডিও করার ইচ্ছা থাকলেও পারলাম না। তারপরও সবাইকে শুভেচ্ছা জানানো তো আর মিস করা যাবে না, তাই শুভেচ্ছাটুকু জানালাম এবং যতটুকু পারছি আমার ফুলের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারাটা দিন অনেক ভালো কাটাবেন, এবং যাদের পক্ষে সম্ভব তারা প্রিয়জনদের পাশে থাকবেন, প্রিয়জনদের নিয়ে ভালো থাকবেন। আর যারা আমার মতো অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছেন তাদের তো অফিসে যেতেই হবে। সো কলিগদের নিয়ে ভালো থাকবেন, কাজের সাথে ভালো থাকবেন, কাজ নিয়ে ভালো থাকবেন। আচ্ছা, আমার ইয়েলো গোলাপ কিন্তু আরেকটা ফুটেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এই গোলাপের সবচেয়ে অদ্ভুত ব্যাপারটাই হচ্ছে যে ইয়েলোর সাথে এই যে অরেঞ্জ শেডটা যে চলে আসে, চমৎকার একটা শেড চলে আসে, এই শেডটাই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর বাগানবিলাসের মজার ব্যাপারটা হচ্ছে বাগানবিলাস শুধু আপনাকে আনন্দ দিবে না, বাগানবিলাস আনন্দ দিবে পথচারীদেরও। ওই যে রাস্তায় যারা হাঁটে না, ওরা যদি একটু মাথা উঁচু করে দেখে, অথবা যারা রিক্সা দিয়ে যায় অথবা গাড়ি দিয়ে যাওয়ার সময় একটু মাথা উঁচু করে বিল্ডিংয়ের দিকে তাকালেই বাগানবিলাস, বাগানবিলাসে মন দুলেছে, বাগানবিলাস দেখতে পাওয়া যায়। এই জন্য প্রত্যেক বাড়িতেই, মানে যাদের নিজেদের বাড়ি আছে, ওরা ওই যে গেটে লাগায় যে বাগানবিলাস, খুব ভালো লাগে। বাগানবিলাস আসলে প্রতিটা বাড়িতেই থাকা উচিত। নিজেদের বাড়িতে হাসনা হেনা গাছও ভালো লাগে, ছাদেও, ছাদে হাসনা হেনা গাছটাও খুব ভালো হয়। আমার এখানে একটা আছে আপনার ওই যে কি বলে এটা, অ্যারোমেটিক জুঁই। এই অ্যারোমেটিক জুঁইয়ের কিন্তু সেই রকম ফ্লেভার হয়, যদি অনেক জুঁই ফোটে অনেক ফ্লেভার হয়, কিন্তু ফ্লেভারটা মনে হয় আমাকে দেওয়ার চাইতে প্রতিবেশীদের দেওয়ার জন্য ডালটা পুরো নিচে চলে গিয়েছে, এবং মাঝে মাঝে থোকায় থোকায় ফুল ফুটে দেখি ওই ঝুলে ঝুলে থাকে ফুলগুলো, তোর নিচতলার মানুষেরা পাবে আর কি অ্যারোমেটিক জুয়ের ফ্লেভার। একজন কলিগ আমাকে ছোট্ট একটা অ্যালোভেরার চারা দিয়েছে, তো এটাকে আমি রিপোর্টিং করব যখন, তখন একটা ভিডিও করব, এটাকে রিপোর্টিং করতে হবে। চারাটা বেশ ভালোই মনে হচ্ছে, এটাকে দ্রুতই রিপোর্টিং করতে হবে। কাটা মুকুটে বেশ সুন্দর সুন্দর ফুল বের হচ্ছে। যাই হোক, ভিডিও বেশি লম্বা করা যাবে না, কারণ অফিসের টাইম চলে আসতেছে, আমাকে দৌড় দিতে হবে। এই আমার মনস্টেরা, মনস্টেরার পাতাগুলো বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু নতুন করে পাতা কেন ছাড়ছে না জানি না। মনস্টেরাটাকেও বোধহয় রিপোর্টিং করতে হবে, বড় একটা পটে নিয়ে নিতে হবে। পটটা মনে হয় মনস্টেরার তুলনায় ছোট হয়ে গিয়েছে, একটা মাটির পটি নিয়ে নিব, সুন্দর একটা মাটির টপ কিনব, তারপর ওটাতে রিপোর্টিং করব। ওকে, ভালো থাকবেন। আর এই যে আমার অসাম পিটুনিয়াকে আরেকবার দেখে ভ্যালেন্টাইন্স ডে আরো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।